Hi friends, welcome to my YouTube channel Bengali Education. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কোনি উপন্যাস নিয়ে আলোচনা হবে, যেটা মতি নন্দীর লেখা। এই উপন্যাসের প্রথম পর্বের কিছু প্রশ্নোত্তর এবং কবি পরিচিতি আমি আগে আলোচনা করেছি, তার লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, উপরে আইকনও পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা প্রথম পর্বটি দেখে নিও। আজকে শুরু করব দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর আলোচনা। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকে দ্বিতীয় পর্বের আলোচনা। প্রথম প্রশ্ন, কৃতিশ গঙ্গা ঘাটে কার কাছে নিজের ঝোলাটা রেখেছিল? একজন উড়িয়া ব্রাহ্মণের কাছে। আম নিয়ে কোনির সাথে কার মারামারি লেগেছিল? ভাদু। ভাদুর সাথে মারামারি লাগলে কারা কোনিকে সরিয়ে নিয়ে আসে? চন্ডু আর কান্তি। আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো? কে কাকে কথাটি বলেছে? কোনি বলেছে ভাদুকে। গঙ্গার ঘাট থেকে ক্ষিতিশের বাড়ি পৌঁছাতে কত সময় লাগে? 15 মিনিট। ক্ষিতিশের বাড়িটি কেমন? একতলা টালির চালের একটি বাড়ি, সদর দরজার পরে মাটির উঠোন, টেনে টুনে একটি ভলিবল কোর্ট তাতে হয়ে যায়। লঙ্কা পেঁপে জবা থেকে চালকুমড়ো পর্যন্ত উঠোনটা নানান গাছে দখল করে আছে। একদিকে টিনের চালের রান্নাঘর ও কলঘর, আর একদিকে দালান ও তার পিছনে দুটি ঘর। একতলা বাড়ি চারিদিকের উঁচু বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে আছে। কে ক্ষিতিশের একতলা বাড়িটি বার দুয়ে কিনে নেবার প্রস্তাব দিয়েছিল? উত্তর দিকের বাড়ির মালিক হলধর বর্ধন। ক্ষিতিশের পরিবারে কে কে আছে? তার স্ত্রী এবং দুটি বিড়াল। ক্ষিতিশের স্ত্রীর নাম কি? লীলাবতী। ক্ষিতিশের দুটি বিড়ালের নাম কি? খুশি এবং বিশু। ক্ষিতিশ সিংহের আর এক নাম কি? খিদ্দা, মানে এটা ডাক নাম, সবাই যেটা বলে ডাকে আর কি, সেটা হচ্ছে খিদ্দা। কে কে ক্ষিতিশের বিরুদ্ধে চার্জ এনেছিল? শ্যামল এবং গোবিন্দ। চিফ ট্রেনার হওয়ার অনেক দিনের ইচ্ছা কার? হরিচরণের। গুরুকে শ্রদ্ধে হতে হবে শিষ্যের কাছে, কথাটি কে কাকে বলেছিল? কথাটি ক্ষিতিশ বলেছিল হরিচরণকে। লীলাবতী মানুষটি কেমন? অতি ছোটখাটো, গৌড় বর্ণা এবং গম্ভীর। লীলাবতী রান্নায় কি কি ব্যবহারের সুযোগ হারিয়েছিল? সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, পাঁচফোড়ন, জিরে, ধনে। শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। কার উক্তি? ক্ষিতিশের উক্তি। লীলাবতী সপ্তাহে কদিন সর্ষে ও লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায়, তাও আবার শুধু নিজের জন্য, সপ্তাহে একদিন। বিয়ে বাড়িতে এক একটা নেমন্তন্ন খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া, কথাটি কে বলেছে? ডাক্তার রায়। গ্রে স্ট্রিটের টার্ম লাইন ঘেঁষে একফালি ঘরের দোকানটি, কোন দোকানের কথা বলা হয়েছে? ক্ষিতিশ সিংহের স্ত্রী লীলাবতীর পরিচালিত প্রজাপতি নামক লেডিস টেলারিং এর দোকানটির কথা বলা হয়েছে। ক্ষিতিশের ঘরে কি কি আছে? শোবার ঘরের দেওয়ালে ক্ষিতিশের বাবা মার ছবি, ধ্যানমগ্ন মহাদেব, কুরুক্ষেত্রে অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় জন সোলান্ডার ও ভিক্টরি স্ট্যান্ডে দুহাত তুলে দাঁড়ানো ডন ফেজারারের ছবি পাশাপাশি টাঙানো। এছাড়া আছে সাধারণত যা থাকে, খাট, আলমারি, বাক্স, আলনা এবং টুকিটাকি সাংসারিক জিনিস। পাশের ঘরে বই, ম্যাগাজিন, একটা তক্তপোষ এবং তার নিচে ট্রেনিংয়ের জন্য রাবারের দড়ি, স্প্রিং, লোহা ছাড়া আর কিছু নেই। গ্রে স্ট্রিটের ট্রামলাইন ঘেঁষে একফালি ঘরে দোকানটি, দোকানের বর্ণনা দাও। দোকানটির আগে নাম ছিল সিনহা টেলারিং, তখন ক্ষিতিশ দোকান চালাত। দুজন দর্জি জামা প্যান্ট তৈরি করত, সঙ্গে দেয়াল আলমারিতে থাকতো কিছু সিনথেটিক কাপড়। কিন্তু ক্ষিতিশকে দুপুর বাদে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে। তারপর একদিন দেখা গেল যে অর্ধেকের বেশি কাপড় অদৃশ্য হয়েছে, দোকানের ভাড়া 4 মাস বাকি, লাভের বদলে লোকসান শুরু হয়েছে,
তখন লীলাবতী দোকানের দায়িত্ব নেন এবং গয়না বন্ধক দিয়ে দোকানটিকে ঢেলে সাজায়। দোকানের নতুন নাম দেয় প্রজাপতি। পুরুষের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে টেলারিং এর ডিপ্লোমা পাওয়া দুজন মহিলাকে নিয়ে এসে শুধু মেয়েদের ও বাচ্চাদের পোশাক তৈরি করতে থাকে। 4 বছরের মধ্যে দোকানের কাজের চাহিদা প্রবলভাবে বেড়ে যায়। তার দোকান আবার প্রতিষ্ঠা পায়। এই হলো দোকানের বর্ণনা। ক্ষিতিশ দুপুরে কতক্ষণ ঘুমায়? 1 ঘন্টা। জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং এমএলএ নাম কি? বিনোদ ভর। জুপিটার সুইমিং ক্লাবের সম্পাদক কে? ধীরেন ঘোষ। 4 বছর আগে 1 মিটার 4 সেকেন্ডে 100 মিটার ফ্রি স্টাইল কে টানত? শ্যামল। টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল। টেবিলের মুখগুলি বলতে কাদের কথা বলা হয়েছে? জুপিটার সুইমিং ক্লাবের মিটিং এ উপস্থিত ক্লাবের সম্পাদক ধীরেন ঘোষ এবং অন্যান্য সম্পাদক বৃন্দ, যেমন যোগেশ্বর ভট্টাচার্য, হরিচরণ মিত্তির, বধু চাটুজ্জে, প্রেসিডেন্ট বিনোদ ভর, প্রফুল্ল বসা প্রমুখের কথা বলা হয়েছে। অমিয়া আর বেলা জুপিটার ছেড়ে অ্যাপেলই গিয়েছিল কেন? কারণ ক্ষিতিশ ওদের চুল কাটতে চেয়েছিল। পুরুষদের মতো ওদের বারবেল দিয়ে এক্সারসাইজ করানোর জন্য ঝগড়া করতেন। ওদের ড্রেস, ওদের সাজ নিয়ে খিটখিট করতেন। সেই কারণে অমিয়ার বেলা জুপিটার ছেড়ে অ্যাপেলোয় চলে গেছিল। কাদের জন্য স্টেট মিটে অ্যাপেলো টিম চ্যাম্পিয়নশিপ পায়? অমিয়া আর বেলার জন্য। ট্রেলার যে হবে তার উপর ছেলেদের বা মেয়েদের শ্রদ্ধা থাকা চাই, কথাটি কে বলেছে? বধু চাটুজ্জে। কত বছর আগে ক্ষিতিশ সিংহ জুপিটার সুইমিং ক্লাবে যোগদান করেছিল? 35 বছর আগে। ধীরেন কত বছর আগে জুপিটার সুইমিং ক্লাবে যোগদান করে? 35 বছর আগে। হরিচরণ কত বছর আগে জুপিটার সুইমিং ক্লাবে যোগদান করে? 30 বছর আগে। শচীন নাগের রেকর্ডের বয়স কত? 25 বছর। কারা সাঁতারের জন্য চাকরি পেয়েছে? শ্যামল এবং গোবিন্দ। ক্ষিতিশ জুপিটার সুইমিং ক্লাবের কোন পদ ছেড়ে দিয়েছিল? চিফ ট্রেনারের পদ। পৃথিবীর নাম করা কোচেদের নাম কি? ট্যালবট, কার্লাইল, গ্যালাঘার, হেইন্স, কাউন্সিলম্যান। জুপিটারের পাশের দিঘিটার নাম কি? কমল দিঘি। জাস্তি ঝাল দিয়ে চার আনা বানাও, কথাটি কে কাকে বলেছে? ভেলো বলেছে আলু কাবলিওয়ালাকে। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। এই ভিডিওর প্রথম পর্বের লিঙ্ক তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে এবং ওপরের আইকনেও পেয়ে যাবে। সেখানে ক্লিক করে তোমরা প্রথম পর্বে যেসব প্রশ্নোত্তর আলোচনা এবং কবি লেখক পরিচিতি নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো তোমরা সেখান থেকে শুনে নিও। আজকে এ পর্যন্তই। এর পরের পর্ব নিয়ে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।